ভাই আমার কাছে যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সবার ভালোবাসা। চিনতে পারছেন? খুলবো চশমা। সবার ভালোবাসার কাছে আমি ঋণী, চির ঋণী। প্রিয়তমা সিনেমার প্রায় 90% কাজ শেষ, তো বোঝায় যাচ্ছে সাকিব খান কতটা ব্যস্ত। প্রিয়তমা সিনেমার ব্যস্ততার ভিড়েও সোশ্যাল অ্যাওয়ারনেস অনুষ্ঠানে যোগ দেন সাকিব খান। সেখানে সাকিব খান প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতা নিজ হস্তে করছিলেন। এবং সকল মহিলাদের তাদের যোগ্য সম্মান দেন। বাট হঠাৎ এক কাণ্ড ঘটে গেল, সাকিব খানের পা জড়িয়ে ধরে যেন ছাড়ছেই না তার এক ভক্ত, যেটার জন্য সাকিব খান মোটেই প্রস্তুত ছিলেন না। কিন্তু হঠাৎ এই কাণ্ড সাকিব খানকে অনেকটা চিন্তিত করেন। আমাকে মানুষ এত ভালোবাসে, আমি জানতাম ভালোবাসে, কিন্তু বিশ্বাস থেকে দৃঢ় বিশ্বাস হলো আজ। আমিও মনে প্রাণে এমন করেই ভালোবাসি আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের। আসলে ভালোবাসা আল্লাহর দান, আল্লাহর দান নিশ্চয়ই ফুরায় না। সাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল, আপনার ভক্ত আপনার জন্য অপেক্ষমান মানুষ কী পরিমাণ আপনাকে ভালোবাসে? আপনি কেবলমাত্র একজন শিল্পী নন, সমাজে গরিব দুঃখীদের পাশে থাকেন, অসহায় মানুষের পাশে থাকেন, তো আপনি কি বলতে চাইবেন? সাকিব খান তো পুরাই চেঞ্জ, শুধু শিল্পী সাকিব হিসাবেই চেঞ্জ না, আত্মমর্যাদার কাছেও চেঞ্জ। সাকিব খান ধীরে ধীরে একদম আইডল হয়েই উঠল। আমার এই ভেবে ভালো লাগছে যে সাকিব খান, বর্তমানের সাকিব খান, এ এক অন্য ব্যাপার, যেখানে তাকে নেতা নেতা ভাব মনে হচ্ছে। আমি সত্যি প্রত্যেকটা জায়গায় আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তার কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার নাম শুধু ভালোবাসা দিয়েই দেওয়া যায়। তাহলে কি বিনোদনের পাশাপাশি সাকিব খান নেতা হয়ে তার ভক্তদের সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন? আমার তো এরকমই মনে হয়। আসলে আমি কি বোঝাতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝেছেন, যদি হয় তাহলে আমার মনে হয় এটা ভালোই হবে, ভক্তরা তাদের মনের কথাগুলো খুলে বলতে পারবেন। আমার মনে হয়